মাতৃভূমিত অস্তিত্ব রক্ষা আন্দোলন শহীদ নির্যাতিত হল পহুজন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আজিলৈকে কোনো সরকারে সংস্থাপন নাপালে এই সকল শহীদ আর নির্যাতিত পরিয়ালে সদৌ অসম শহীদ নির্যাতিত পরিয়াল পরিষদ মরিগাঁও জেলা সমিতিয়ে আয়োজন করা এক অনুষ্ঠানত হুকহুকাই কান্দি উঠিল শহীদ পরিয়ালৰ এগৰাকী সদস্য সংস্থাপন নাপায় আত্মহত্যার দরে চরম পথ বাছি লওয়ার বাদে পোৱা নাই কোনো কত্যন্তর 2016 চনত বিভিন্ন বিভাগত সংস্থাপনের বাবে আবেদন জানাইছিল কিন্তু সরকারি অবহেলার বাবে আজিলৈকে বিনা সংস্থাপনে দুয়ারে দুয়ারে ঘুরি ফুরবলগিয়া হয়েছে 310 গৰাকী শহীদ নির্যাতিত পরিয়াল। তাৎপর্যপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর প্রথম 100 দিনিয়া কর্মসূচীত অন্তর্ভুক্ত হয়েছিল শহীদ নির্যাতিত পরিয়ালর সদস্য সংস্থাপনের বিষয়টি। তার পিছতো কি কারণত সেয়া হয়ে নুঠিল সেয়াহে আশ্চর্যকর বিষয়। আগন্তুক স্বাধীনতা দিবসত এই সকল শহীদ নির্যাতিত পরিয়ালর সদস্যক সরকারে সংস্থাপন দিয়ার দাবি জানাইছে সদৌ অসম শহীদ নির্যাতিত পরিয়াল পরিষদে। আমি শুনবলে পাইছো যে বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবলে গৈ আছে, গতি আমি শুনবছ 50,000 নিবন সংস্থাপন দিব, গতি তাত আর 315 জন একবারে নগণ্য বলে কব পারি। গতি আমি আজি সংবাদমেলর জড়িয়ে আমি সরকার আমি এইটাই অনুরোধ জানাইছো যে অতি সোনকালে আমার যহীদ নির্যাতিত পরিয়ালের যস্যা স্থায়ীভাবে সমাধান কর। গোয়ালপার জেলার জলেশ্বর বান পরিস্থিতি যিমানে উন্নত হয়েছে সিমানে বানপীড়িতর মাজত দুঃখ দুর্গতি আর দুশ্চিন্তায় দেখা দিছে। পানি শুকাই গৈছে কিন্তু বানপানী হয়ে যাওয়ার পিছর দৃশ্য অতি ভয়াবহ হয়ে পড়েছে। বানে টস টস করে গৈছে জলেশ্বর সমষ্টির পশ্চিম কাঠরি গাঁও, সপোনের ঘর বানে উটুয়াই লৈ গৈছে। গাঁওখনত ঘর বুলিবলৈ এটাই ঘর এটাও ঘর নাই, কেবল চারিফালে নদন বদন হয়ে থাকা তামোল গছ, নারিকল গছ, আম গছ, কঁঠাল গছ, মধুরাম গছ সকলো পানির তলত, সকলোতে বালি, খেতিপথার মানুষের ঘর চোতাল সকলোতে বালি। পশ্চিম কাঠরির 130টা পরিয়ালের ঘর পানি উটুয়াই লৈ গৈছে। সপোনের ঘর হেরুয়ায় অস্থায়ী আশ্রয় শিবিরত বসবাস করেছে এই সকল লোকে। জলেশ্বর সমষ্টির শিলরভিটা মথাউরিত যা 6 জুলাইত বানপানী আর গড়াখহনিয়ার কবলত পড়ে প্রায় 2 কিলোমিটার অংশ ব্রহ্মপুত্রর বুকুত বিলীন হয়ে গৈছে। বানপানী যেতিয়া কমিছে মানুষের দুর্দশা আরো বাড়ি গেছে, এটা লাহে লাহে পানি শুকাই যাব, মানুষের পোহা যাওয়া মানে বড় দিগদার হোক। এটা পানি বেশি আসলে নাহরে চলাচল করবেন, এটা রাস্তা ঘাট সব ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলত মানুষের পোহা যাওয়ার খুবই অসুবিধা হয়েছে। এবার জুবিন গার্গ সমালোচনায় থকা সরকার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। অজিত কুমার ভূঁইয়ার মতে সামাজিক দায়বদ্ধতা নাই জুবিন গার্গর। মুখ্যমন্ত্রী তথা আন মন্ত্রীর দুয়ারে দুয়ারে জুবিন গার্গ কিয় ঘুরি ফুব লাগে বলেও প্রশ্ন উত্থাপন করে। উলটাই মন্ত্রী এমএলএহে জুবিন গার্গর কাষলে আহিব লাগে। জুবিনক তুলাধুনা দিয়ে বরপেটার প্রেস ক্লাবত নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করলে সাংসদ অজিত কুমার ভূঁইয়ায়। আনহাতে আসুয়ে এতিয়াও আঞ্চলিক গণমর্চার নেতৃত্ব সাক্ষাতর অনুমতি দিয়া নাই বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে সাংসদগুলো। জুবিন গার্গ তেনেকুৱা কোনো সামাজিক দায়বদ্ধতা থকা শিল্পী নহয়। জুবিন গার্গ জনপ্রিয় শিল্পী, প্রতিভা আছে তেওঁ, কিন্তু এটা সামাজিক কামত লাগি থাকিবৰ কাৰণে জাতির স্বার্থত আর এখন অত্যাচারী গণবিরোধী সরকার বিরুদ্ধাচরণ কৰিবৰ কাৰণে এজন মানুহৰ বা এজন শিল্পীর এটা আদর্শগত স্থিতি লাগিব। তেওঁ ইডিওলজিক্যালি খুব স্ট্রং হব লাগিব, আদর্শগতভাবে তেওঁ যদি শক্তিশালী নহয়, তেওঁ যদি আদর্শত অবিচল থাকিব নোৱাৰে, সমাজৰ প্ৰতি দায়বদ্ধ হব নোৱাৰে, তেতিয়াহলে তেওঁ কেতিয়াও সমাজক সহায় কৰিব নোৱাৰে। এটা হয়তো ব্যক্তিগত কামত ব্যক্তিগত স্বার্থত তেতিয়া তেওঁকে ৰজাঘৰৰ ফালেই গতি কৰিব লাগিব। আজি জুবিন গাৰ্গৰ দৰে এজন শিল্পীয়ে মন্ত্রী দুয়ায় দুয়ায় ঘূৰি ফুৰাৰ অর্থ মই একো বিচাৰি পোৱা নাই। কি কাৰণে তেওঁ মন্ত্রী দুয়ায় দুয়ায় ঘূৰি ফুৰিব লাগে? মন্ত্রী তেওঁ চলে আহিব লাগে, সেইকাৰণে জুবিন গাৰ্গৰ